নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরাক পৃথকীকরণের দাবিতে ব্যাপক প্রচার, শহরের বিভিন্ন স্থানে লাগলো ব্যানার। কালানবাজারে লরির চাকায় পিষ্ট স্কুল পড়ুয়া, উত্তেজিত জনতায় গাড়ি ভাঙচুর। কাঁঠাল রোডের অবস্থা বেহাল, পথ অবরোধ করে প্রতিবাদ এলাকাবাসীর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকাকে অসম থেকে পৃথক করার দাবিতে শহরের বিভিন্ন স্থানে হোর্ডিং ও ব্যানার লাগালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বরাকের প্রতি বঞ্চনা, অবহেলা ও শোষণ থেকে মুক্তির একমাত্র পথ বরাক পৃথকীকরণ বলে মনে করেন সংস্থার কর্মকর্তারা। বিষয়টি নিয়ে বিডিএফ প্রমুখ প্রদীপ দত্ত রায় সংবাদ মাধ্যমকে জানান, পৃথক বরাক এ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি। গোপন ভোটের ব্যবস্থা করলে তা সহজেই অনুমান করা যাবে। তার মতে পৃথক রাজ্যের জন্য বরাকের সকল সুযোগ সুবিধা রয়েছে। ইতিমধ্যে বিডিএফ দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র প্রেরণ করেছে, কিন্তু প্রধানমন্ত্রীর তরফে কোনো সদুত্তর না পাওয়ায় এই গণদাবি আরও তীব্রতর করে তুলেছে বিডিএফ। পৃথক বরাকের দাবিতে গণসচেতন গড়ে তোলার পাশাপাশি 5 লক্ষ পুস্তক নিয়ে গ্রামে গঞ্জে প্রচার শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে জনমত সৃষ্টি করার উদ্দেশ্যে এবং কেন্দ্রীয় সরকারের নজরে আনার জন্য আমরা কলকাতায় একটা সাংবাদিক সম্মেলন করেছি, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছি, সেই সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির দপ্তরে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কিছু অফিসারের সঙ্গে কথাও বলেছি, আমাদের দাবি দাওয়াগুলো বিস্তারিত বলেছি। কেন আমরা বরাক পৃথকীকরণ চাইছি, আমরা আসাম থেকে বেরিয়ে যেতে চাইছি। নির্বাচনকে বড় করে দেখছি না, আমরা দেখছি জনগণের সমর্থন। জনগণ 1 লাখ লোক নিয়ে যখন রাস্তায় নামব, শিলচর শহর যখন অচল করে দেব, তখন কেন্দ্রীয় সরকার বুঝতে পারবে যে আমাদের কতটা দম আছে। শিলচরে লেগেছে, করিমগঞ্জে লাগবে, হাইলাকান্দিতে লাগবে। এছাড়া আমরা 5 লক্ষ পুস্তিকা প্রকাশ করছি, যেটাতে হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল সমস্ত কথা লেখা থাকবে, 20 পাতার বই। সেটা 5 লক্ষ বই নিয়ে আমরা গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আমরা গিয়ে মানুষের মধ্যে জনমত সৃষ্টি করব। আচ্ছা, আমরা বাঙালি, হিন্দু, মুসলিম, মণিপুরি, ডিমাসা, বর্ম, চা বাগান সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করছি। খুবই গুরুত্ব সহকারে আমাদের দাবিগুলো বিবেচনা করছে এবং তারা বলেছে এটা কেন্দ্রীয় সরকার, আমরা আশা রাখছি যে কেন্দ্রীয় সরকার হয়তো এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসবে। তাই আমি আশা করব, তথাপি আজকে আমরা হোর্ডিং লাগাচ্ছি, এটা তো গণদাবি। আশা করছি আলফার সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পর হয়তো আমাদের ডাকলেও ডাকতে। কালানবাজারে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। বুধবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ কালানবাজারে থাকা পোস্ট অফিসের সামনে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ছাত্রের। ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালান এবং পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটিগড়ার সার্কেল অফিসার। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত জনতা সার্কেল অফিসারের কাছে অতি শীঘ্রই কালানবাজারে অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শিলচর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে কাঁঠাল রোডের 691 নং গুদুরাইল এলপি স্কুলের সামনে বিশাল বিশাল গর্ত। অথচ এই রোড দিয়ে ষষ্ঠ আসাম পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার, দিল্লি পাবলিক স্কুল, নিউ অক্সফোর্ড স্কুল, 691 নম্বর গুদুরাইল এলপি স্কুলের ছাত্র শিক্ষক সহ এই এলাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি, হোন্ডাই ওয়ার্কশপ ও শোরুম রয়েছে। এই বেহাল রাস্তার জন্য কয়েক মাস ধরে কষ্ট ভোগ করছেন সাধারণ মানুষ। বুধবার 691 নম্বর বুদুরাইল এলপি স্কুলের ছাত্র শিক্ষক সহ এলাকাবাসী মিলে পূর্ত বিভাগ,
ও বর্তমান সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন। সকাল 9টা থেকে পথ অবরোধ করে স্থানীয়রা। তাদের দাবি অতি সত্বর এই রাস্তা মেরামত করা না হলে তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন এই রাস্তা মেরামত না করা হলে তাহলে তারা বৃহত্তর আন্দোলন করে তুলবেন। আমি কাঁঠালগাঁও পঞ্চায়েতের ইলেকটেড প্রেসিডেন্ট এবং এই কাঁঠাল রোডের যাতায়াতের এক জনসাধারণের সঙ্গে আমিও সঙ্গী। আমাদের শিলচর শহরের সংলগ্ন 3 কিলোমিটার দূরের যে অবস্থা আপনারা দেখেছে, এই রাস্তার মধ্যে সহস্র গাড়ি আসা যাওয়া করছে। এখানে কাছাড়ের একটা 6 ব্যাটালিয়ন আছে, এই পুলিশ ব্যাটালিয়ন আছে, হঠাৎ যদি কোনো দরকার পড়ে একটা ব্যাটালিয়নের গাড়ি যাওয়া তো দূরের কথা। একটা বাচ্চা স্কুলে যাতেও এখানে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ মেডিকেল যাতেও এখানে অসুবিধা হচ্ছে, আর আমজনতা তো রাত্রে দিনে কোন সময় পড়ছে কী হচ্ছে এটা তো বলার কথা নেই। পিডাব্লিউডি এত অন্ধকারে রয়েছে যা ওনারা ঘরে বসে খালি বেতন কালেকশন করছেন, এবং এর নিকটবর্তী একটা অত বড় গৌতম কনস্ট্রাকশন এত বড় বিল্ডিং বানিয়েছে, উনি কিন্তু জলের নিষ্কাশন কোনো দিকে দেয় নাই। আর এই রাস্তার যে কন্ট্রাক্টর ছিল তিনিও এই রাস্তার কাজের উপরে খেলিমেলি করেছে, কারণ জলের এখানে কোনো জাত ব্যবস্থা নাই, জল যাওয়ার কোনো ব্যবস্থা রাখেন নেই, যার কারণে বারবার এই রাস্তা খারাপ হচ্ছে। কিছুদিন আগে আমাদের ডিসি স্যার আসেছিল এখানে, এই কাঁঠালে গেছিলো একটা জায়গা দেখার জন্য, তিনি আসে সঙ্গে সঙ্গে উনি বলাতে কিছু পাথর ফেলেছিল, ওটাকে যাতা করে আর কি জেসিবি দিয়ে একটু মিল করে দিয়েছে বলে কিছুদিন এখানে মানুষ চলাচল করেছে। কিন্তু বর্তমানে আপনারা অবস্থা দেখছেন এখানে, যে এখানে গাড়ি তো দূরের কথা, মানুষ হেঁটে যাওয়ার অসুবিধা হচ্ছে। তাই আমাদের প্রশাসনের কাছে এবং আমাদের ডিসি মহোদয়ের কাছে এটার অতি সত্বর যাতে এর পদক্ষেপ নেওয়া হয়, এবং দুদিনের ভিতরে যদি এই রাস্তার কাজ সংস্কার না হয় তা আমরা এই কাঁঠাল রোডের বৃহত্তম জনসাধারণ আমরা আন্দোলনে নামবো এবং এটার আমাদের যেটা করতে হয় আমরা করব। ধন্যবাদ। দেশ সেবার মনোভাব ও সমাজ সেবাকে মাথায় রেখে এনআইটি শিলচর ও আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে শিলচরে 10 দিবসীয় অস্ত্র প্রদর্শনী ও যুব প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা ছাড়াও এনসিসি ক্যাডারদের অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণ প্রদান করা হয়। বুধবার শিলচর এনআইটির ফুটবল ময়দান সহ চা বাগান এলাকায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় 650 জন এনসিসি ক্যাডার উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে দেশ সমাজ ও জাতির কঠিন সময়ে কেউ কিছু করতে না পারে তার জন্য সকল ক্যাডারদের এদিন অস্ত্র পরিচালনা, যোগব্যায়াম, পিটি, ড্রিল সহ বিভিন্ন কৌশলগত দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক ক্যাডারদের শারীরিক দক্ষতা শীর্ষক বিষয়ের উপর আলোচনা করা হয়। পাশাপাশি যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন অস্ত্র প্রদর্শন, অস্ত্রের মানদণ্ড নিয়েও আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থীরা যাতে যুদ্ধ কৌশল ও শত্রুদের বিরুদ্ধে আগামীতে তাদের ক্ষমতাকে কাজে লাগাতে পারে সেই লক্ষ্যে আসাম রাইফেলস এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। কমান্ডিং অফিসার 3 আসাম ব্যাটালিয়ন শিলচর সে, और इस वक्त हम 21 से 30 दिसंबर करीब 550 एनसी कैडेट्स का 10 दिन का रजिस्ट्रेशन कैंप कर रहे हैं, जहां पे इनको ड्रिल, फायरिंग, फौजी टैक्टिक्स और बाकी पर्सनालिटी डेवलपमेंट से रिलेटेड काफ़ी सारी एक्टिविटीज हमने करी हैं। आज असम राइफल का एक वेपन इक्विपमेंट डिस्प्ले आज हमने करा था कैडेट्स के लिए, और हमारे उस्तादों की टोली ने उनको एक फौजी यूनिट और सेक्शन लड़ाई के दौरान कैसे हरकत करता है, कैसे अटैक करता है और अपने आप को संभालता है, अपना क्या क्या हथियार कैरी करते हैं, क्या क्या सामान है, उसको एक दर्शाया था एक छोटे से लेक्चर डेमो में। एंड अभी मैं चाहता हूं कि हमारे चीफ गेस्ट साहब आपको अपना दृष्टिकोण बताएं कि उनको कैसा लगा। করিমগঞ্জে বিদ্যুৎ কর্মীর উপর প্রাণঘাতী হামলা, মামলা গড়ালো থানায়। বিদ্যুতের লাইন কাটতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন করিমগঞ্জের এক বিদ্যুৎ কর্মী। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর করিমগঞ্জের খুদ পুরাহুরিয়া এলাকায়। জানা গেছে বিদ্যুৎ বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে যান এপিডিএসএলের 3 কর্মী। এমত অবস্থায় খুদ পুরা হুরিয়ার রাজু আহমেদ নামের এক ব্যক্তি বিদ্যুৎ কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয়েছেন ওই বিদ্যুৎ কর্মী। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে করিমগঞ্জ এপিডিএসএল কর্মীদের মধ্যে। এদিকে বিদ্যুৎ বিভাগ থেকে হামলাকারীদের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান করিমগঞ্জ এপিডিএসএলের সিডিও অঙ্কার নাথ। নিবাই আইসির কইতে দিছে দেখছি অধিক তো না খাসি লইয়া আয়া কর কি ওর বিলর পয়সা তোমার বড় অফিসার হবো আনো তোমার অগে আয়া ডিসকানেকশন করা হইয়া কত তোমার পয়সা দে এত না বেশ আমি দিব তোমার পয়সা তোমার পিস পিস করতাম রক্ত গেলে তোমার অফিসে দিব নি ওটা দিব নি ওটা দিব নি এর পরে তোমার করে তো বেটি মানুষকে কইছে টাইম আমরা দেও একদিন বললাম হয় টাইম দিছি তোমার একদিনের দিলাম তুমি দেন দিবা নি মানে সুভাষ মামার লোক মাথা নিয়েছে সুভাষ মামা কইছে আচ্ছা একদিনের টাইম দেওয়া হয়েছে দিও তুমি পরের দিন দিতে কইছে 50% দিবো আদা দিব কইছে আর আদা দিতাম না বলে আদা দিলে আমরা টাইম দিতে পারতাম আদা দিলে তুমি অফিসে দিতা আর মানে 75% দিলে আমরা টাইম দিবা
মানে আমরা রাস্তা দিকে বাইর হয়ে গেছি, গিয়ে বাইরে যাইতেও মানে আমার গণিমার আলফাজ মামারে মারসের ধাক্কা মারিয়া পুষ্কণ্ডি ফলাইয়া ওখানো মানে সেদ মারছে। সেদ মারার লগে ওখানে আমরা দৌড় বান্ধা করছি, যদি দৌড় বান্ধা করতাম না তো গোলাবাই দিলাইছিল ওই রকম খাসিটা। খাসিটা আনিয়া আমরা দুইটা, একটা ছেলে হে আর আমি, আর আরেকটা ছেলে আসলো দরিয়া, খাসিটা এটা মারি আমি দূরে ফেলাইছি, ফেলাইতাম না তো গাড়ি, এরপরে গাড়িও ধাক্কা মারি নিয়ে ফেলাইছি ফুসকুন্ডিত, আর তানোর মোবাইলও সব কিছু ফেলাইলো ওখানো, তানারও লইয়া আমরা, আমি তিনজন, আমরা তিনজন আইছি এক গাড়ি উঠে টান মারি আনিয়া ও ফকরি বাজার, আমরা সারের পাইছি ইঞ্জিনিয়ার সাথে পাওয়ার পরে গাড়ি তুলে থাইন তাড়াতাড়ি লুই আইছেন হসপিটাল আনিয়া তানোর ট্রিটমেন্ট করাইছি। বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চণ্ডীপুরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। নিজাম চৌধুরী হাই হাই স্লোগানে বুধবার উত্তাল হয়ে ওঠে চণ্ডীপুর দ্বিতীয় তৃতীয় ও মাদ্রেলা এলাকা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী চণ্ডীপুরের মাদ্রেলা থেকে সামারাটিলা পর্যন্ত রাস্তার কাজ করেন, কাজ হয়েছে নিম্নমানের, সাইড বাম দেওয়া হয়নি, মাটি ফেলে রোলিং করা হয়নি। আমসু এবং বাঙালি যুব ছাত্র ফোরামের উদ্যোগে এ ব্যাপারে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। তারা অভিযোগ করে বলেন, মাদিরালা ধলেশ্বর ব্রিজ থেকে চামালাটিলা পর্যন্ত সড়ক দিয়ে বিধায়ক নিজামের কথা বলে মাটি দালালরা অবৈধভাবে ভারী যানবাহন দিয়ে মাটি পাচার করেছে, এতে রাস্তার অবস্থা আরও খারাপ হচ্ছে। এখন চণ্ডীপুর সড়ক দিয়ে মাটিভর্তি যানবাহন যাতায়াত করতে দেবেন না বলেও তারা জানিয়েছেন। মানে দেখুন, আজকে একজন এমএলএ যখন রাস্তার এই খাসটা করছেন, এই খাসটা আমাদের উদ্দেশ্য হলো ওটাই যে একজন ইঞ্জিনিয়ার অবাসের আনিয়া রুলার মারি ওটা কাজটা সুন্দরভাবে করা দরকার। কিন্তু আজকে দেখা যায় উনি ব্যক্তিগত করছেন, যাই ব্যক্তিগত করার কারণে আজকে সাইডের কোনো গার্ডওয়াল নাই, রাস্তাটা ভাঙে চুরমা রয়েছে, এবং উনার নাম করে ওই জায়গা থেকে মাটিগুলো অবৈধভাবে মানে পাচার চলছে। তাই যদি ওদেরকে বাধা দেওয়া হয় তাহলে ওরা বলে যে এমএলএ মাটি, যদি এমএলএ সবকে বলা হয় উনি বলে আমার মাটি না, ওরা খারা, ওরা আমরা ধরতে পারি না। এবং যদি পুলিশ প্রশাসনে যাওয়া হয় তো পুলিশ প্রশাসনে এটা মানে ডিনাই করে থাকে যে এটার অত গুরুত্ব দিই না। তাই আমরা মাটির দালালরা মানে গাঠামি করে, মাটির দালাল যারা আছে তারা একটু মানে গাঠামি করে বল্প পুলিশ প্রশাসনকে অবৈধ মাটিগুলো নিতেছে। তাই আমরা এটাই আপত্তি যে এই রাস্তার উপর দিয়া আর মাটিগুলো যাতে না নিই, এবং রাস্তাটা যাতে আমরা আমরা মানে সঠিকভাবে ঠিক করে যাতে দেবো, এবং সকালে মসজিদে যে বাচ্চাগুলো যায় তারা 8টা 9টা 10টা পর্যন্ত মাটি নেই, হুম, রাত্রে আবার ওলা এই গ্রামের মানুষগুলো ঘরে বাইরে যখন যায় রাস্তা বাজার হাট করে ঘুরে আসতে দেখা যায় যে সন্ধ্যা পর থেকে আসার পর থেকে 7টা 8টা গেলে মাটিগুলো নেই। যদি তাদেরকে বাধা দেওয়া হয় তারা গাট্টামি করে সান্ডামি করে গুন্ডামির মাধ্যমে তারা মাটিগুলো নেয়। তাই আমরা এটাই আপত্তি এই গ্রাম যাতে এই রাস্তা দিয়া আর যাতে এই মাটিগুলো যাতে না নেওয়া হয়, এবং আমাদের বাচ্চাকে যেন তারা স্কুলে মসজিদে যাওয়া আসা করতে পারে, সম্পূর্ণভাবে তারা পড়াশোনা করতে পারে, এটার জন্য আমরা একটা প্রতিবাদ। হাইলাকান্দিতে কাটাখাল নদী থেকে অবৈধভাবে অবাধে বালু পাচারের অভিযোগ উঠেছে। এতে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। সরকার রাজস্ব হারালেও বন বিভাগের কতিপয় আধিকারিকের পেট ভরছে। সিন্ডিকেট কায়েম রাখতে দরপত্র আহ্বান করে বালু মহাল মহালদের সমজে দেওয়া হচ্ছে না। স্ক্রুটিনি করার অজুহাতে মাসের পর মাস থেকে বালু মহালের দরপত্র আহ্বান করেও মহালদারকে বালু মহাল দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে অতি শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বালুমহালের দরপত্র জমাকারীরা। হাইলাকান্দি বন বিভাগের অবৈধ কারবারের অভিযোগ করে বালুমহাল দেওয়ার দাবিতে হাইলাকান্দির জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন কাটাখাল নদীর 3 নম্বর ইউনিটে বালুমহালের টেন্ডার জমাকারী বিশ্বনাথ মজুমদার। দাবি পূরণ না হলে হাইলাকান্দির জেলা শাসকের কার্যালয়ের সামনে তিনি ধর্ণা দেবেন বলে হুঁশিয়ারিও দেন। প্রায় 2 মাস অতিক্রম করেছে, আজকে দেখি আমরা এখন পর্যন্ত আমরা আর বালির মহালের কোনো টেন্ডার হয় নাই। আজকে দেখেন আমরা অনেকবার ডিএফওর লোকে দেখা করেছি যে কেন টেন্ডারটা হয় নাই, লাইভটা করেন না কেন, তাই বলছেন যে এখন আমরা আর স্ক্রুটিনি চলছে। আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে মাত্র 4টা টেন্ডার পড়েছে, 4টা টেন্ডারে কি 2 মাস 2.5 মাস স্ক্রুটিনি লাগে নাকি, তাই অতিরিক্ত হয়ে আমার লগে কথা বলছেন। বিগত প্রায় 1 মাস থেকে, 1 মাস আগ থেকে আমরা কাটাখাল 3 নম্বর মোয়ারের দেখতে পাইছি যে একটা সিন্ডিকেটের মাধ্যমে যে হাজার হাজার গাড়ি, শশ গাড়ি ডেইলি বালির উঠি হোটে এবং বাজারে বিক্রয় হচ্ছে। খবর পাওয়া মতো
আমরা খবর লিয়েছি দিয়ে 1,111 করে পার গাড়িতে নিয়ে টাইম বালি বিক্রয় করছেন এবং সিন্ডিকেট রাজ চালাইছেন। আমার আপনাদের মাধ্যমে একটাই দাবি যে হাইলাকান্দি ডিএফওকে সিন্ডিকেটটা বন্ধ করার লাগিয়া এবং ডিপার্টমেন্টর উচ্চপদস্থ আধিকারিক দৃষ্টি আকর্ষণ করছি যে অতিসত্ত্বে শিলচরের বিধায়কের নির্দেশে হাজি খুদেজা চৌধুরী এমই স্কুলের জমাজলের সমগ্র সমস্যা শীঘ্রই সমাধান হবে বলে আশ্বাস দিলেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, শিলচর কাঁঠাল রোডের হাজি খুদেজা চৌধুরী এমই স্কুলের জমাজলের কারণে প্রায় 15 দিন থেকে বিদ্যালয়টি অচল অবস্থা রয়েছে। এই স্কুলে রয়েছেন অধ্যয়নরত প্রায় 105 জন ছাত্রছাত্রী। চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন শিক্ষক ও মহল সহ বিদ্যালয় পরিচালন কমিটির কর্মকর্তারা। বিষয়টি বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাসকে অবগত করালে দুলাল দাস শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সমস্যার কথা তুলে ধরেন। বিধায়ক নিজের কাজের দরুন শিলচরের বাইরে থাকায় বিজেপি নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাসকে তিনি নির্দেশ দেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে এই স্কুল পরিদর্শন করে জমাজলের সমস্যা সমাধান করার জন্য। বিধায়কের নির্দেশে সভাপতি দুলাল দাস পূর্ত বিভাগের নমিনি হীরক চৌধুরী ও পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে নিয়ে বুধবার হাজি খুদেজা চৌধুরী এম স্কুল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখেন। পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আশ্বাস দেন শীঘ্রই জমাজলের সমস্যা সমাধান করা হবে। স্থানীয়দের এই কাজে সহযোগিতা করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। এবার একমাত্র সলিউশন এটা ড্রেন করতে লাগবে, কন্টিনিউয়াস ড্রেন করে আউটলেটে আনতে লাগবে, জলের রাস্তা দিতে লাগবে, জলকে বেরিয়ে যেতে দিতে লাগবে। আমাদের পিডাউডি থেকে আমরা এস্টিমেট সাবমিট করেছি, ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে, হয়তো মাস দেড় মাসের মধ্যে আমাদের টেন্ডার ওয়ার্ক অর্ডার পাবো, পেলে আমরা পিডাউডি রাস্তার আমরা ড্রেন বানাবো। ড্রেন বানালে আমার মনে হচ্ছে যে এই সমস্যার হয়তো সমাধান হবে, জলটা ওই দিকে যেত এবং জলটা সামনের দিকে যাবে। আর জলটা যে বন্ধ হয়েছে এটা মাটি বিলিং করার জন্য বন্ধ হয়েছে। আমাদের পিডাউডির রাস্তার কেউ কোনো পয়েন্টারে এসে কালভার্টও বন্ধ করে নাই বা রাস্তা কোনো কিছু হাইটও বাড়ায় নাই, যেটা আছে এটাই আছে। আমাদের পিডাউডির জন্য হয় নাই, এটা প্রাইভেট ল্যান্ড ফিলিং করার জন্য রাস্তার আউটলেটটা বন্ধ হয়ে গেছে, একটু করে স্ট্রেট করে আনতে লাগবে। কাজটা কতদিনের মধ্যে শুরু হবে? এটা আমাদের পজিশনটা বললাম আমি, আমাদের এস্টিমেট সাবমিট করেছি, স্যাংশন হয়েছে, টেন্ডারও হয়ে গেছে, এর মধ্যে ওয়ার্ক অর্ডার যখন ইস্যু হবে, ওয়ার্ক অর্ডার ইস্যু করে গভর্নমেন্ট চিফ ইঞ্জিনিয়ার আমার লেভেলে না, গতিকে আমি আপনাকে বলতে পারবো না আগামী 10 তারিখ থেকে শুরু হবে না 20 তারিখ থেকে শুরু হবে, সিন্স দিস ইজ নট আন্ডার মাই ডিসক্রিপশন। আমি এতটুকু বলতে পারি যে আমরা এস্টিমেট পাঠিয়েছি, এস্টিমেট অ্যাপ্রুভ হয়েছে, টেন্ডারও হয়েছে, আর আমি আশা করি যে জানুয়ারির মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার পাবো। হ্যাঁ, যদি পাই যে আমরা ইমিডিয়েটলি ওয়ার্ক অর্ডার পেলে আবার আমার ডিসক্রিপশন, আমি যত তাড়াতাড়ি পারি, ওয়ার্ক অর্ডার দিলে লেখা থাকে উইদিন 2 উইকস, আমি চেষ্টা করবো উইদিন 2 ডেজ আরম্ভ করতে আফটার রিসিপ্ট অফ ওয়ার্ক অর্ডার। তো ওয়ার্ক অর্ডারটা হোপফুলি আমি জানুয়ারিতে পাবো। কংগ্রেসের যোগদানের পর হাইলাকান্দিতে পা রাখতেই সংবর্ধনার জোয়ারে বাসলেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সদ্য কংগ্রেসের সদস্য হিসেবে নিযুক্ত লাভ করা গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে শিলচর জেলার প্রবেশদ্বার ধলেশ্বর বাইপাস থেকে বিশাল যানবাহনে র্যালি করে হাইলাকান্দি কংগ্রেস ভবনে স্বাগতম জানান তার অনুগামীরা। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামস উদ্দিন বরলস্করের পৌরোহিত্যে আয়োজিত সংবর্ধনা সভায় অতিথি বরণ পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক মনোজ মোহন দেব। এদিন সভায় ধারাবাহিক বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সহসভাপতি হীরালাল দত্ত প্রকাশিত, জেলা কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রুখন উদ্দিন বড়বইয়া, প্রাক্তন বিধায়ক সেলিম উদ্দিন বড়বইয়া, মহিলা কংগ্রেসের সহনেত্রী মাধবী শর্মা প্রমুখ। যদি টিকিট পাও এমপি হব পাগো, মই পার্লামেন্টের সিস্টেমেটিক একটা সিস্টেমক বিতেক মানে ক্রিয়া কবি পাগে না পারে আমার সংগঠনটু সবল করার চেষ্টা করেন, স্ট্রং করার চেষ্টা করেন, গতিকে এটা কোনো কথা না, সব উপযুক্ত কেন্দ্রে যাক দিয়ে মোক কোনো আক্ষেপ নেই, কিন্তু মানে এটা কথা থাকিব যে UDFক ভোট দিয়া মানে হব বিজেপির লাভ হব, এই কথাটা মানে কব বিচার, আমার আপিল থাকিব যে সাধারণ নাগরিক, সাধারণ নাগরিক কোনো দোষ নহয়, আমি যেমন নেতা বলে আমাকে ভাবো, আমি মানুষকে মিসলিড করবো, সাধারণ মানুষকে মিসলিড করবো, পথভ্রষ্ট করবো, এইটা আমার আহ্বান থাকিব যে সাধারণ মানুষ আপনাদের চিন্তা ভাবনা করে এই যে ইলেকশনটু আহি আছে এটার রেফারেন্ডাম হব, আর এই রেফারেন্ডামক একটা সিটের বহু গুরুত্ব আছে, এই আহ্বানটা আমার সবকিছু থাকবে।
আমি তো বললাম দেখো, সফল হওয়া না হওয়া এটা পাবলিকের উপর ডিপেন্ড করে। আগে আমি বললাম না, আগে সংগঠনগুলো ছিল না, আমাদের আবেগিক সংগঠন ছিল। আবেগিক সংগঠনের বুটা বাক্সকে বুটগুলো পৌঁছে না। আমি যখন মিটিং করেছি, আমার মিটিং সবার চেয়ে বেশি মানুষ হইতো মিটিং, কিন্তু বাক্স নিয়ে বুটটা ঢুকে দিতে লাগে এই জিনিসটা আমাদের কোনো ওয়ার্ক ছিল না। যার জন্য আমি ইলেকশন হয়ে গেছি, কিন্তু মানুষই আমাকে বুট দিয়েছে, দিতে চাইছে, আমার কোনো তখন আফসোস নেই তার মধ্যে। আজকে এমএলএ যারা আছে এখানে বা যারা এমএলএ ছিল, তারা বলিষ্ঠ কোনো পদক্ষেপ নিতে পারে নাই। আজকে কেন হইলো ডিলিমিটেশন, কেন কোনো তখন বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারলো না তারা? আমরা, আমি এমএলএ না এমপি না, আমরা চেষ্টা করেছি, সুপ্রিমোডে আমরা গিয়েছি, সিআরপিসি থেকে আমরা কেস ফাইল করেছি, আমরা চেষ্টা করেছি আজকে, কিন্তু আমাদের প্রতিনিধিরা সাইলেন্ট হয়ে আছে, কোনো কিছু করে নাই। ওতে এই জন্য ভালো প্রতিনিধি পাঠানো দরকার, আমাকে পাঠাক, যে কোনো মার্কে পাঠাক, ভালো মানুষ দেখে। হাইলাকান্দিতে রায়জোর দলের পক্ষ থেকেও হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার রাতে রায়জোর দলের পক্ষ থেকে দলের হাইলাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বরবুইয়ার নেতৃত্বে শহরের রতনপুর রোডস্থিত বাসভবনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। দল যদি তাকে উপযুক্ত মনে করে আগামী লোকসভা নির্বাচন টিকিট প্রদান করে, তাহলে তিনি করিমগঞ্জ লোকসভা আসনে ইন্ডিয়া জোটের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিনের সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাইজোর দলের কেন্দ্রীয় সম্পাদক জাহিরুদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা সভাপতি শরীফউদ্দিন মাজার ভূঁইয়া, কেন্দ্রীয় সম্পাদক ফরিদউদ্দিন প্রমুখ। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। বরাক পৃথকীকরণের দাবিতে ব্যাপক প্রচার, শহরের বিভিন্ন স্থানে লাগলো ব্যানার। কালানবাজারে লরির চাকায় পিষ্ট স্কুল পড়ুয়া, উত্তেজিত জনতায় গাড়ি ভাঙচুর। কাঁঠাল রোডের অবস্থা বেহাল, পথ অবরোধ করে প্রতিবাদ এলাকাবাসীর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।